নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি লাউ চিংড়ি উপকরণে কি কী লাগছে দেখে নিই প্রথমে নিয়েছি লাউ নিয়েছি আলু সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ আর কী কী মশলা নিয়েছি দেখে নিই প্রথমে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সঙ্গে নিয়েছি সামান্য নুন এবং নিয়েছি সামান্য পরিমাণ চিনি নিয়েছি লঙ্কা গুঁড়ো সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো সঙ্গে নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি আদা বাটা আর নিয়েছি সানরাইসের গরম মশলা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজা দরকার নেই হালকাভাবে ভাজলেই হবে মাছগুলো আমাদের অলমোস্ট এপিটেপিট করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি সেই তেলেতেই আমরা হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে ভালোভাবে ফোড়নটা হয়ে যায় এরপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা ও পাকা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে পেঁয়াজ ও লঙ্কাগুলো নরম হয়ে যায় এরপরে নাড়াচাড়া করতে থাকছি আপনারা অবশ্যই একবার হলেও লাউ চিংড়িটা ট্রাই করে দেখবেন খুবই টেস্টি এবং অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে তো দুর্দান্ত খেতে লাগে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো তারপর আবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং খুব কম মশলাতে আর লাউ তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না তাই খুব কম সময়েও হয়ে যায় তারপরে লাউগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন আমি আলুও দিয়েছি লাউয়ের সাথে তারপরে আমরা আলুগুলো দিয়ে দেব তারপরে আমরা আলু ও লাউ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাউ থেকে জল বেরিয়ে আসবে তাই আলাদা করে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই এই জলেতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা পাঁচ সাত মিনিট মতো ঢেকে দেব পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি দেখুন কতটা জল বেরিয়েছে এরপরে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব আমাদের লাউ চিংড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে জলটা একটু শুকিয়ে এলেই আমরা গরম মশলা দিয়ে দেব দেখুন বন্ধুরা জলটা অনেকটা শুকিয়ে এসেছে আমরা গরম মশলা দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লাউ চিংড়ির ফ্লেভারটা আরও ভালো হয় আমাদের রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে লাউ চিংড়ি এরপর আমরা গরম গরম প্লেটে সার্ভ করে দিচ্ছি আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ